Bir zamanda yuttu, bir zamanda canan maha sahip ko, sabit ko, bir zamanda yuttu. এখানে মাইক্রোফোনে শোনো ভাই যে বলছেন আপনাদের ভাষায় বলি তবে বলতে পারবে সামনে আসুন সামনে আসুন আমি নেমে যাই মাইক্রোফোন দেন এই ছেড়ে দাও ওই গমকা ইয়ে করে ছেড়ে দাও আদিবাসীরা মাল্যদান করলো এবং আপনি মাল্যদান করলো কি বলবেন আসলে জমিদারের বিরুদ্ধে মুন্ডারা মোদি বলেন করেছিলেন কিছু রাজনীতিবিদ তখন ছোটনাগপুর মালভূমি যারা মুন্ডা নয় এরকম একটি সংগঠন ঝাড়খণ্ড বিহার তাদেরকে দিয়ে বলা মধ্যে অন্তর্ভুক্ত আজকে পরিষ্কার দেখা প্রতি বছরের মতো বুঝেছিলেন আদিবাসীদের উপর যেভাবে ইংরেজ সরকার যেভাবে ব্রিটিশ সরকার তারা আন্দোলন এই চালিয়ে এনেছিল বলে সবাই জানে আদিবাসীদেরকে সকলে জানে আর আজকে এবং আদিবাসী অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখা যাচ্ছে আপনাদের সহ এই অনুষ্ঠান কোন রাজনৈতিক অনুষ্ঠান নয় কোন রাজনৈতিক অনুষ্ঠান কোন রাজনৈতিক জঙ্গলমহল এলাকা তৈরি লিদা যে শুদ্ধিকরণ করেছিল আন্দোলনের তৈরি লিদা আজকে ভগবান আমাদের ভগবান বিরসা মুন্ডার জন্মদিন সেই জন্মদিনে বিজেপি আবার আমাদের ভগবানকে অপমান করলেন পদদলিত করলেন সেখানে বাঁকুড়ার সাংসদ তিনি সামনে দাঁড়িয়ে থেকে কুয়াবাগানের যে শিকারীর ছবি ছিল সেই শিকারীর ছবিকে আবার তারা বিরসা মুন্ডার মূর্তি ভেবে আবার তাকে প্রতিষ্ঠিত করার জন্য মালা দিয়ে গোবর জল ছিটিয়ে সেখানে তারা শুদ্ধিকরণ করতে শুরু করলেন সুতরাং আর কিভাবে বিরসা মুন্ডা তথা আমাদের আদিবাসী সম্প্রদায়কে অপমান করবেন বিজেপির নেতা নেতৃত্বরা সেটা কিন্তু আজকে আপনাদেরকে জোর গলায় বলছি এই ধরনের রাজনীতি করবেন না যে কোনো সময় বিপদ ঘটতে পারে আপনাদের কারণ এই আদিবাসী সমাজকে অপমান করার জন্য আপনাদের কোনোভাবেই ইজারা দেওয়া হয়নি যে এইভাবে আপনারা আদিবাসী সমাজকে অপমান করবেন তাই যে বিরসা মুন্ডার মূর্তিকে যারা অপমান করে যারা সিধু কানুর মূর্তি ভেঙে দেয় যারা বাংলায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয় তারা এইভাবে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি সেটা আমরা কেউই আমাদের এই আদিবাসী সম্প্রদায়ের সমাজ এটাকে কিন্তু আমরা ভালো চোখে দেখছি না তাই এই ধরনের ঘৃণ্য রাজনীতি
আপনারা বন্ধ করুন। আপনারা যাত্রার গলায় মালা দিয়ে আমাদের ভগবান কি পরিবর্তন করে দেবেন সেটা কখনোই কিন্তু আমরা মেনে নেব না। এর বিরুদ্ধে আমরা কিন্তু রাস্তায় নামছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের এই পিছিয়ে পড়া দলিত সম্প্রদায় সিরুল কাস্ট সিরুল ট্রাইবের পক্ষ থেকে, এসসি এসটি সেলের পক্ষ থেকে আমরা জোরদার আন্দোলনের মধ্য দিয়ে এই অপমানের জ্বালা আমরা কিন্তু মিটিয়ে দেব, সেটা কিন্তু আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম। সুতরাং আজকে বিরসা মুন্ডার জন্মদিন, যেখানে শ্রদ্ধার আসনে আজকে আমাদের সমস্ত সম্প্রদায়ের মানুষ সেই বিরসা ভগবানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, সেই জন্মদিনে আজকে ভগবান বিরসাকে অপমান করলেন সেই জ্বালা কিন্তু আমরা কোনোভাবেই সহ্য করতে পারছি না। তার জ্বালা কিন্তু আমরা মিটিয়ে দেব। বিজেপি সাবধান, এটা আমরা কিন্তু বলে দিলাম আপনাদের।